এবার চিত্রনায়িকা ইয়ামিন হক ববির নামে চুরি ও হত্যার উদ্দেশ্যে মারপিট করার অভিযোগ এনে মামলা করেছেন মোহাম্মদ সাকিব উদ্দোজা। মামলার সত্যতা স্বীকার করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম। মামলাটির তদন্ত করছেন গুলশান থানার উপপরিদর্শক আনোয়ার হোসাইন। তিনি গণমাধ্যমে বলেন, 23 জুন মামলাটি হয়েছে। এ ঘটনার পরই আরও একটি মামলা করেছেন মামলার বাদীর আসামিরা। বর্তমানে 2টি মামলারই তদন্ত চলছে। তিনি আরও বলেন, 2 মামলার তদন্ত চলছে, তদন্ত স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না। মামলার অভিযোগে বলা হয়েছে, হত্যার উদ্দেশ্যে মারপিট করিয়া সাধারণ ও গুরুতর জখম। চুরি, ক্ষতি সাধন ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধ। পরে আরো বলা হয়েছে যে এ ঘটনায় ওয়াইএন সেন্টারের ক্ষতির পরিমাণ 1.5 লাখ টাকা ও চোরাই মূল্য 1 লাখ টাকা, যা এখনো উদ্ধার হয়নি। মামলাটির বাদী ছিল মোহাম্মদ সাকিব উদ্দুজা, তিনি ওয়াইএন সেন্টারের AGM। তিনি জানান, তার কাছ থেকে রেস্টুরেন্ট ভাড়া নেন আমান নামের একজন। এটার অবস্থান গুলশান 2-এর 113 নম্বর সড়কে। আমান অর্থনৈতিকভাবে পুষিয়ে উঠতে পারছিলেন না। পরে ব্যবসায় তৃতীয় পক্ষ হিসেবে যুক্ত করেন আবুল বাশার ও চিত্রনায়িকা ববিকে। রেস্টুরেন্টের জিনিসপত্র তারা কিনে নিয়েছে, সেভাবেই চুক্তি করেন বলে জানান সাকিব। ব্যবসার অংশ হিসাবে চুক্তি মতো আমানকে 55 লাখ টাকা দেওয়ার কথা ছিল। ববি ও বাশার প্রথমে 15 লাখ, পরে 10 লাখ টাকার চেক হস্তান্তর করেন, কিন্তু 2টি চেকই ডিজনার হয়। এই টাকা চাওয়া নিয়ে আমান ও বাশার ববির সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়। তামিদা সৃষ্টি, মানবজমিন।